হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার সানডে ব্লগ। তো আমি আজকে চলে এসেছি আমার রবিবারের আবার সেই সারাদিনে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ, ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন আমি যাচ্ছি রান্নাঘরে। আজকে আমি আমার বেস্টুকে, মানে আমার বন্ধুর যেই মাসে বিয়ে আর কি, ওকে আইবুড়ো ভাত দেবো। আর তার সঙ্গে আমাদের গ্রুপেরও, মানে আমাদের পুরো বন্ধুর গ্রুপেরও আমার বাড়িতে আজকে রাতে ইনভিটেশন আছে, তো ওগুলোরই প্রিপারেশন চলছে। তো আজকে সারাদিনের হয়তো আমি আসতে পারবো না, কারণ একটু ব্যস্ত থাকবো, অনেক রান্নাবান্না আছে। তো একটু একটু করে এসে তোমাদের সাথে দেখা করে আড্ডা দিয়ে যাবো, আবার একটু একটু করে কাজ করবো, ঠিক আছে? তো যাই আমি এখন রান্নাঘরে, টিফিন বাকি আছে, টিফিনও হয়তো আজকে ঘুরেই নিয়েছে, রান্না বাকি আছে। তো আসছি আমি আবার কিছুক্ষণ পরে। ও মার অলরেডি টিফিন বানানো কমপ্লিট, মা বানিয়েছে আটা নুডলস, ইয়ামি টেস্টি টেস্টি। শিবনিকে অলরেডি খাওয়া গেছে। শিবনি খাচ্ছ? পুরোনায় বাজারে গেছে মাংস আনতে, মাছ আনতে। তার ফাঁকে আমি ভাবলাম একটু আলুগুলো ভেজে রেখে কাজটা আগিয়ে রাখি। চম্পা চম্পা, হ্যাঁ, জলপাইগুড়ির আজকে ওয়েদার পুরো অন্ধকার হয়ে গেছে। উড়ি বাবা রে, টিয়া কোথায়? আই টিয়া, নামলাম। এটা হলো আজকে জলপাইগুড়ির ওয়েদার দুপুর দেড়টা, বাট জলপাইগুড়ির ওয়েদার দেখে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, ভীষণ বৃষ্টি শুরু হয়েছে উড়ি বাবা। আর হলো মানে একদম সন্ধ্যা মনে হচ্ছে, যেন সন্ধ্যা হয়ে গেছে, প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একটু আগে কি ওয়েদার ছিল, এই যে বৃষ্টি হয়ে সব পরিষ্কার হয়ে গেল, পানি পানি ওয়েদার হয়ে গেছে পুরো। তো জাস্ট এলাম রান্নাঘর থেকে, বাবা রান্না করতে ছেঁড়া দেখো। যাই হোক, মাটনটা করলাম আর পাবদা মাছটা ভেজে এলাম সন্ধ্যাবেলা, ঠিক সন্ধ্যা নয়, আটটা সাড়ে আটটার দিকে পাবদা মাছটা করবো, আর এখন করলাম না, একটু পরে আমি পায়েস করতে ঢুকবো। যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, তিনটা প্রায় বাজতে চললো। এমনিও সন্ধ্যাবেলা আমার সব বন্ধুরা আসবে, খুব মজা হবে, তোমাদের সাথে শেয়ার করবো আমাদের আড্ডা। তো এখন যাই, অনেকটাই লেট হয়ে গেছে জন্য, আর এখন বকবক করছি না বেশি, পরে আসবো আবার একটা ইতে। হ্যাঁ,
এখানে চলছে আমাদের আড্ডা আর সঙ্গে রান্নার প্রস্তুতি। অ্যাকচুয়ালি সেটা না, চলছে রান্নার সঙ্গে প্রথমে আড্ডা। পোলাও কমপ্লিট, আর এদিকে মা এখন বেগুনি ভাজছে। যারা বলছো না তোমার ছেলে একদম তোমার মতন দেখতে, সেটা খুব ভালো ব্লেসড আমি, বাট এই যে তুক্কার মা হলো এটা, আর আমি হলো তুক্কার মাম্মি। তো সবাই চলে এসছে আমাদের বাড়িতে, জমে গেছে পুরো আড্ডা ওই ঘরে, আমার ঘরে বসছে পুরো আড্ডা। আর এখানে দুপুর সাথে আমি একটু খেলছি, এখন গিয়ে জমবে আড্ডা, যদি অনেকটাই রাত হয়ে গেছে ওই জন্য এখনই খেতেও দিয়ে দেবো। টুকু নিজের মতন খেলেই যাচ্ছে। বরস চাই করবো খেতে আমাদের বাড়িতে, লজ্জায় ও মানে কুটি বাটি। আর মা এদিকে আশীর্বাদের তৈরি করছে। তুমি ওই দেখি একটু নতুন পাঞ্জাবি পরে কেমন লাগছে, ভালো লাগছে? এখানে সবটুকু নেই, দই মিষ্টি চাটনি এখনো বাকি ছিল। খা খা, আড্ডা দিয়ে গল্প করে খেয়ে দিয়ে উঠতে উঠতে গাইস বাই হয়ে গেছিলো, এবার সব টাটা বাই বাই হয়ে যাচ্ছে, অনেকটাই লেট হয়ে গেছিলো, আর তাই আর ক্যামেরার সামনে এলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।